আসসালামু আলাইকুম। এলমা মারফত পেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বীর্যকে স্তম্ভন করার উপায়। এই পর্বে আমরা আলোচনা করব ইচ্ছাধীন সন্তান লাভের উপায়, অর্থাৎ ছেলে চাইলে ছেলে সন্তান এবং মেয়ে চাইলে মেয়ে সন্তান। অনেকেই দেখা যায় যে ছেলে সন্তানের আশায় একাধিক বা 2 থেকে 3 জন শুধু মেয়ে সন্তানই জন্ম দেয়, তবুও ছেলে সন্তানের মুখ দেখতে পায় না। আবার অনেকে 2 থেকে 3টা ছেলে সন্তান জন্ম দেয় মেয়ে সন্তানের আসে, তারা মেয়ে সন্তানের মুখ দেখতে পায় না। এই জন্য অনেকে যেটা করে থাকেন সেটা হচ্ছে, যাদের পীর ফকির উপর বিশ্বাস আছে বা এইসব বিষয়ে বিশ্বাস আছে, তারা এক্ষেত্রে একটা বিষয় ভুল করেন। সেটা হচ্ছে, এই বিষয়টা মূলত এই তাবিজের নয় বা অন্য কোনো বিষয় নয়, যদিও ওলি আল্লাহদের আশীর্বাদে সব হয়। তো এখানে দেখা যায় তারা তাবিজ গ্রহণ করে, তাবিজ নেয়, মহিলারা তাবিজ ইউজ করে, যার ফলে তারা ভাবে যে তাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তান হবে, এই জন্য তারা আরো ইত্যাদি কর্ম করে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। ছেলে সন্তান জন্মগ্রহণের জন্য, জন্ম দেওয়ার জন্য কোনোদিন তাবিজ ব্যবহারে কাজ হওয়ার কথা নয়। কারণ হচ্ছে, মেয়েদের যে মানুষের শরীরে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার 23 জোড়াই মেয়েদের এক্স এবং এক্স এক্স, আর ছেলেদের এর ভিতরে এক্স ওয়াই বা ওয়াই ওয়াই এর ক্রোমোজোম রয়েছে। অর্থাৎ যখন এক্স এবং ওয়াই ক্রোমোজোম মিলিত হবে, তখনই সেই গর্ভে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। তো মেয়েদের যেহেতু এক্স এক্স, সো সেখানে তাদের ছেলে বা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কোনো মানে অপশন নেই তাদের, বা তাদের কোনো ক্ষমতা নেই। এইটা সম্পূর্ণ পুরুষের উপর নির্ভর করে। পুরুষের ওয়াই ক্রোমোজোম যদি নারীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়, তবেই পুত্র সন্তান জন্মগ্রহণ সম্ভব। সো তাবিজ যদি দিতেই হয়, তাহলে এটা পুরুষের দেওয়া উচিত ছিল, কেন মেয়েদের তাবিজ দেওয়া হয়? এটা এক হিসাবে সম্পূর্ণ ভ্রান্ত। অনেকে আমার কথা ক্ষিপ্ত হতে পারেন, আমি তাবিজের বিরোধিতা করতেছি না, আমি বলতেছি এই বিষয়ে তাবিজের ব্যবহারটা। কারণ আমার অনেক পরিচিত যারা আছেন আপনদের মধ্যে, তারা এটা করে প্রতারিত হয়েছেন। আর এক্ষেত্রে অনেক সময় দেখা যায়, অনেক সময় হ্যাঁ ছেলে সন্তান জন্মগ্রহণ হয় তাবিজের মাধ্যমে। এটা হচ্ছে অনেকটা ওই সময় যখন তাদের ওয়াই ক্রোমোজোম বের হয়, সে সময় সন্তান গর্ভে আসে, এক্স ওয়াই মিলিত হয়, এই জন্য তাদের ছেলে সন্তান হয়। অনেকটা ঝড়ে ভাব মকে মরে ফকিরের কেরামতি বাড়ে, সেই রকম ভাব। এখানে তাবিজের কোনো ভূমিকা নেই। তাই এক্স এবং ওয়াই ক্রোমোজোম দম সাধনার মাধ্যমে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের বিষয়টা নির্ণয় করা যায়। যারা দমের সাধক তারা বলে দিতে পারেন তত্ত্ব নির্ণয়ের মাধ্যমে, যেটা আমি আগেই বলেছি পঞ্চতত্ত্বের কথা, তত্ত্ব নির্ণয়ের মাধ্যমে, সূর্য চন্দ্র এইসব সবকিছু দিন রাত নির্ণয়ের মাধ্যমে, যোগ নির্ণয়ের মাধ্যমে তারা বলে দিতে পারে কখন তাদের ওয়াই ক্রোমোজোম বের হবে, কখন তাদের এক্স ক্রোমোজোম বের হবে। ঠিক সেই সময় যদি তারা স্ত্রী মিলন করে, তাহলে তাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম দিতে সক্ষম হয়। ঠিক সে যা চায়, যদি সে ছেলে চায় তাহলে সে সেই সময়টাই সেই কাজ করবে, স্ত্রী মিলন করবে, আর যদি সে মেয়ের সময়টা করে তাহলে মেয়ের সন্তান জন্ম দিতে পারবে। এটা সম্পূর্ণ সাধক, একজন আত্মজ্ঞানী সাধকেরই এই এক্স ওয়াই এর যে বিষয়টা, যদি এটা আবিষ্কার হয়েছে অল্প কিছু বছর আগে, কিন্তু সাধকরা তখন এগুলি না জানলো বা এই বিষয়গুলি তাদের কাছে অবগত না হলো, তারা এই ছেলে এবং মেয়ের বিষয়টা তারা ঠিকই জানতো, কোন নাসিকায় বা কোন তত্ত্ব উদয়ের সময় মিলন করলে তাদের কোন ছেলে হবে বা মেয়ে হবে। সো আপনারা যারা তাবিজ ব্যবহারের পক্ষে আছেন এই বিষয়টা, তারা ভুল পথে আছেন। এই বিষয়টা সম্পূর্ণ পুরুষের উপর নির্ভর করে, সো আপনারা কেউ প্রতারিত হবেন না। তাই একজন দম সাধক, যদি দম সাধকের মন যদি আপনারা সব ভজনা করে, আপনার গুরুর ভজনা করে যদি মন সন্তুষ্ট করতে পারেন, তাহলে সে যদি আপনাকে এই বিদ্যা দেয় যে কখন কোন যোগ উদয় হলে, কোন তত্ত্ব উদয় হলে, কোন সময় আপনার ওয়াই ক্রোমোজোম বের হবে, এটা যদি সে আপনাকে শেখায়, তাহলেই আপনি ইচ্ছাধীন সন্তান গ্রহণ করতে পারেন, অর্থাৎ ছেলে ছেলে ছেলে, মেয়ে ছেলে মেয়ে। এক্ষেত্রে অনেকেও একটা কথা বলে উঠবেন সাথে সাথে, সেটা হচ্ছে ছেলে বা মেয়ে সন্তান জন্ম দেওয়ার বা এই অধিকারটা শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ সত্যি, এটা আল্লাহ তাআলার হাতে। বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলার হাতে, তবু আমরা যা করি তারই ফলাফল পাই। আল্লাহ তাআলা বলেছেন, আসমান ও জমিনে যত কিছু ঘটে সব তার মানুষের নিজ হাতের কামানো কর্মফল। তা আমরা যদি একটা বিষয় জানার উপায় আছে, সেটা যদি আমরা সেভাবে না করে অন্যভাবে করি, তাহলে আমাদের সেটাই হবে, আল্লাহ সেটা অবশ্যই জানেন। আর গায়েবের যে বিষয়টা আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়টা কেউ জানে না, জন্মের আগে জানতো না, এই হাদিসটা দ্বারা বুঝিয়েছে হ্যাঁ আমরা কেউই জানতাম না, আমাদের কাছে এটা গায়েব। কিন্তু যখন এটা আমাদের কাছে প্রকাশ হয়ে যাবে, তখন আর এটা গায়েব না। এটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, কারণ এখন আলতাসনক
আলট্রাসোনোগ্রাফি করলেও জানা যায় ছেলে হবে না মেয়ে হবে, তার মানে কি রাসূলের হাদিস মিথ্যা? না তা নয়, এর বিষয়টা হচ্ছে যা প্রকাশ হয়ে গেছে তার গায়েব থাকে না, যখন জানার উপায় হবে জানা যাবে তখন আর সেটা গায়েব থাকবে না, প্রকাশ হবে। তাই সাধু মনীষীদের কাছে কাছে এটা প্রকাশ্য আর তারা এটা জানেন আর তাদের 100% হবে। তাই তাবিজ বা অন্য কিছু ব্যবহার না করে একজন আত্মকানি মুর্শিদের কাছে বায়াত এবং তার কাছ থেকে এই সঠিক তথ্য জেনে আপনি যদি স্ত্রী মিলন করতে পারেন তাহলে আপনার ছেলে সন্তান জন্মগ্রহণ হবে, ছেলে সন্তান জন্ম দিতে পারবেন বা চাইলে মেয়ে সন্তান জন্ম দিতে পারবেন। আজকে এই পর্যন্তই, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।